শিয়ালদা গোরখপুর টাউন ডানকুনি লোকাল, দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। জয় মা। বাঁদিকে রয়েছে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি ডানকুনির। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে অভিরাজ। আমি আছি এখন শিয়ালদা স্টেশনে বাইরে। তো আজকে আমরা জার্নি করব 32231 শিয়ালদা থেকে ডানকুনি লোকাল, যার আমরা ডিস্টেন্স কভার করব এখানে 21 কিলোমিটার, আর আমাদের মিডিলে সাতখানা হল্ট, আর আমরা এর মধ্যে কভার করব মাত্র 4খানা ডিস্ট্রিক্ট। তো চলুন ভিতরে যাওয়া যাক আর আপনাদের সম্পূর্ণ তথ্য দেখানো যাক। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে 12 কোচের 1,90,000 সিরিজের ডানকুনি লোকালটা দিয়েছে। ঘড়িতে বাজে 10:57, মাত্র 5 মিনিট লেট করে আমাদের শিয়ালদা ডানকুনি ছেড়ে দিল 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে একটা আলাদা দিকে বানানো, মানে 9 আর 11-এর মধ্যে অবস্থিত, কিন্তু অন্য প্ল্যাটফর্মের মতো একদমই সামনে আপনারা পাবেন না এই প্ল্যাটফর্ম। তার জন্য আপনাদের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর আপনাদের ডান দিকে গেলে আপনারা 10 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাবেন। সামনে দিয়ে একটা ইঞ্জিন ঢুকছে, WAP-5, এটা কী ট্রেন দেখে বলছি, ইঞ্জিনটা হচ্ছে গাজিয়াবাদের লোকম কার সেটের। এটা হচ্ছে আসানসোল ইন্টারসিটি, আপনারা দেখতেই পাচ্ছেন। শিয়ালদা ডানকুনি লোকালের আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড, আর ডিস্টেন্স শিয়ালদার বিধাননগর রোডের মধ্যে মাত্র 3 কিলোমিটার। তো চলুন আপনাদের সাথে বিধাননগর রোডে গিয়ে কথা হচ্ছে। হলো বিধাননগর রোড স্টেশন, যার আগের নাম ছিল উল্টোডাঙ্গা স্টেশন। তো এটা ডক্টর বিধানচন্দ্র রায় এর নামে বানানো হয়েছে। এই স্টেশনটা প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ ভ্রমণ করে। আর এই স্টেশনের কাছের মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার শ্যামবাজার মেট্রো স্টেশন। আর এই স্টেশনটা সল্টলেকের খুব কাছে বলে এটাকে কলকাতার আইটি হাব বলা হয় এই স্টেশনটাকে। এই যাত্রার আমাদের পরবর্তী স্টেশন দমদম জাংশন, যেটা আমাদের এই যাত্রাপথের মাত্র একমাত্র জাংশন। শিয়ালদা গোরখপুর পাশ দিয়ে আছে মেট্রো লাইন, চলে যাচ্ছে মেট্রো দমদম থেকে কবি সুভাষের দিকে। আমাদের ট্রেন সিগন্যালে দাঁড়িয়ে আছে, আর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে আরেকটা লোকাল ট্রেন। এটা হলো কৃষ্ণনগর লোকাল 12 কোচে 13,000 সিরিজের গাড়ি। বিধাননগর স্টেশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা শাখায় সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন, যা দিনে প্রায় 10 লক্ষ যাত্রীকে যাতায়াত পরিবহনের ব্যবস্থা করে দেয়। আর আমাদের দমদম জাংশন হলো দ্বিতীয় ইস্টার্ন রেলওয়ের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আমাদের বিধাননগর রেলওয়ে স্টেশন হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে, আর দমদম রেলওয়ে স্টেশনে হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে। দমদম ছেড়ে যখন আমরা বড়নগর রেলওয়ে স্টেশনে ঢুকব, তখন থেকে শুরু হবে উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট। দমদম রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। দমদম রেলওয়ে স্টেশনে, দমদম রেলওয়ে স্টেশনে হলো একটা জাংশন। জাংশন তার কারণ হচ্ছে এখান থেকেই ভাগ হয়ে যায় ডানকুনি যাওয়ার লাইন, এখান থেকেই ভাগ হয়ে যায় বনগা যাওয়ার লাইন, আর এখান থেকেই ভাগ হয়ে যাওয়ার যায় কৃষ্ণনগর যাওয়ার লাইন।
দমদম জাংশন হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্টের শেষ স্টেশন, এরপর থেকে শুরু হবে উত্তর চব্বিশ পরগনা। দমদম ছেড়ে যাওয়ার আমাদের পরবর্তী স্টেশন বরাহনগর রোড। আর এখান থেকে ভাগ হয়ে যাবে ডানকুনি যাওয়ার লাইন, আর সোজা চলে যাবে কৃষ্ণনগর রানাঘাট ব্যারাকপুর যাওয়ার লাইন। ভাগ হয়ে গেল, সোজা চলে গেল ব্যারাকপুর রানাঘাট কৃষ্ণনগর যাওয়ার লাইন। আমরা পাশের লাইনে অ্যাড হয়ে গেলাম, আর ওদিকে গিয়ে দেখাচ্ছি। এদিক থেকে যে ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে ওটা হচ্ছে হাসনাবাদ যাওয়া আর বনগাঁ যাওয়ার লাইন। হাসনাবাদ আর বনগাঁ দুটো আলাদা আলাদা দিক, ওটা বারাসাত জাংশন থেকে দুটো আলাদা হবে। এই যে ডান দিকে চলে গেল হাসনাবাদ বনগাঁ। নোয়াপাড়া মেট্রো স্টেশন, যেটা বরাহনগর আর দমদমের মাঝে অবস্থিত। এই যে চলে যাচ্ছে আরেকটা মেট্রো কবি সুভাষের দিকে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে। টাউন ডানকুনি লোকাল, পৌঁছে গেলাম বরাহনগর রেলওয়ে স্টেশন। গেলাম বরাহনগর রেলওয়ে স্টেশনে, যার পোশাকি নাম আমরা বরাহনগর রেলওয়ে স্টেশনকে ডানলাম হিসাবেও চিনি। এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার প্রথম রেলওয়ে স্টেশন আমাদের এই আজকের যাত্রাপথে। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন আর পাশেই আছে দক্ষিণেশ্বর মেট্রো। দেখতেই আছি এখন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে। এখান থেকে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরও ভিজিট করতে পারেন, আর এখান থেকে আপনারা লঞ্চে করে চলে যেতে পারেন বেলুড় মঠ। আর এছাড়াও আপনারা অটো বা বাসে করে যেতে পারেন, সেটা আমি বলছি একটু পর কীভাবে যাবেন অটো বা বাসে করে যেতে চাইলে। তো এবার আসবে বিবেকানন্দ সেতু, আর ডান দিকে থাকবে আমাদের মা ভবতারিণীর মন্দির। বিবেকানন্দ সেতু আর ওই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। জয় মা। এই হচ্ছে মন্দিরটা, এবার দেখতে পাবেন এখান থেকে ক্লিয়ার। আর এই হচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু। এটা হলো বালিঘাট স্টেশন। এসে গেছে এখন বালিঘাট স্টেশনে। এই বালিঘাট স্টেশন থেকে হাওড়া ডিস্ট্রিক্টের শুরু, আর এই বালিঘাট স্টেশন থেকেই আপনারা যারা অটো বা বাসে করে বেলুড় মঠ যেতে চাইবেন তারা এখান থেকে যেতে পারবেন। আর বালিঘাট স্টেশন এর পরের স্টেশন হচ্ছে বালিহল্ট, পরবর্তী স্টেশন বালিহল্ট। নিচে আছে বালি স্টেশন। শিয়ালদা ডানকুনির মধ্যে সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, কারণ এখানেই সংযোগ আছে হাওড়া থেকে ইস্টার্ন রেলওয়েতে সমস্ত লাইনের। আর নিচে আছে যেহেতু বালি স্টেশন, উপরে বালিহল, শিয়ালদার হাওড়ার এখানেই হচ্ছে সংযোগস্থল। আর এই বালিহল স্টেশনের পাশে আপনারা পেয়ে যাবেন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। চলে আসলো টাউন শিয়ালদা ডানকুনি লোকাল। গেলাম রাজচন্দ্রপুর স্টেশন, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের অন্তিম স্টেশন এই রুটে। এরপরে আসবে ডানকুনি স্টেশন, সেটা হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন, আর আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন ডানকুনি। 10:57 আমাদের এই পথ চলা শুরু করে প্রায় 19 কিলোমিটার পথ সম্পূর্ণ করার মুখে
আমরা এই সৌন্দর্যের পথে যেতে যেতে একটা জিনিসই মাথায় ঘুরছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। না, আমি কিছু বলবো না, আপনারাই বলুন যদি এই পথ সত্যিকারেই শেষ না হতো। বাঁদিকে রয়েছে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি ডানকুনির, অবশেষে পৌঁছে গেলাম ডানকুনি স্টেশন। আমরা পৌঁছে গেলাম ডানকুনি রেলওয়ে স্টেশনে। আমাদের এখানে ঢোকার সময় ছিল 11:37, আমরা এখানে পৌঁছালাম 11:57, খালি 20 মিনিট লেটে পৌঁছেছি। আর আমরা এখানে পুরো ডিস্টেন্স কভার করলাম 21 কিলোমিটার। আর এই ডানকুনি স্টেশন হলো হুগলি জেলার প্রথম রেলওয়ে স্টেশন। এখান থেকে যেটা ডানকুনি যেহেতু একটা জাংশন, এখান থেকে ভাগ হয়ে যায় বর্ধমান যাওয়ার দিকে, এখান থেকে হাওড়া আর শিয়ালদা ডিভিশনও ভাগ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী কোন ট্রেনের উপর আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনও সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।